খেলাধুলার পরিকাঠামোর উন্নয়নের ফলে রাজ্যের খেলোয়াড়দের মান যথেষ্ট উন্নতি হয়েছে এবং জাতীয় আসর থেকে সুফল আসছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পানিসাগর রিজিওনাল ফিজিক্যাল এডুকেশন কলেজে সিনথেটিক ট্র্যাক উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বর্তমান রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে, ফলে রাজ্যে ইদানিং বহু উপযোগী অত্যাধুনিক কৃত্রিম মাঠ তৈরি হয়েছে। সেই ধারায় মঙ্গলবার পানিসাগরের রিজিওনাল ফিজিক্যাল এডুকেশন কলেজ প্রাঙ্গণে ডক্টর বরুণাভ রায় সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী এই অত্যাধুনিক সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের উদ্বোধন করেন। খেলাধুলার পরিকাঠামোর উন্নয়নের ফলে রাজ্যের খেলোয়াড়দের মান যথেষ্ট উন্নীত হয়েছে এবং জাতীয় আসর থেকে সুফল আসছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। করেছি অ্যাথলেটিক ট্র্যাক আছে, এখানে দেখলেন ভাবের ব্যাপার একটা হবে, ওপেন জিমনেশিয়াম আমরা করেছি এবং অনেকগুলো বহুমুখী ক্রীড়া ভবন আমরা তৈরি করেছি এবং আরও একটা হবে। এবং আমরা দেখেছি সরকারি সুযোগ সুবিধার জন্য ভালো ফলাফল প্রকাশ পেয়েছে, যে আমরা যে সুযোগগুলো করতে পেরেছি তার জন্য ছেলে মেয়েদের পারফরমেন্স অনেক বেশি বেটার হয়েছে। রিসেন্টলি আগরতলায় আর শাসকৃতম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা এখানে হয়েছে, তার মধ্যে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা ছটি গোল্ড পেয়েছে, দুটির ওপর এবং একটি তাম্রপদক জয় হয়েছে। বর্তমান রাজ্য সরকার খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন প্রকল্প ঘোষণার মাধ্যমে কাজ করছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। একসাথে ফটিকরায় বিধানসভার কাঞ্চন বাড়িতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পশু হাসপাতালের নতুন পাকা ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক্ষেত্রে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসও অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সর্বোপরি পানিসাগরে নবনির্মিত সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক এবং ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পশু হাসপাতালের নতুন পাকা ভবনের উদ্বোধন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বার্তাবাহী বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।